আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকতাত আলহামদুলিল্লাহ এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন ছিল দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদটি তৈরি করা হয়েছে এ মর্মে ইমাম বুখারি রহিমা আল্লাহ একটি হাদিস নিয়ে এসছেন তার বুখারি গ্রন্থে তিন হাজার তিনশত ছেষট্টি নাম্বার হাদিস তিন হাজার তিনশত ছেষট্টি নাম্বার হাদিস এখানে বলছেন আবু যার হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সল্লা আলাইসাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি তৈরি করা হয়েছে তিনি বললেন মসজিদে হারাম আমি বললাম অতপর কোনটি তিনি বললেন মসজিদে আকসা। আমি বললাম উভয় মসজিদের তৈরির মাঝে কতটুকু ব্যবধান ছিল তিনি বললেন চল্লিশ বছরের পথ অতপর তোমরা যেখানেই সালাতের সময় হবে অতপর তোমার যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত আদায় করে নিবে কেননা এর মধ্যে ফজিলত নিহিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে যখন প্রশ্ন করা হল যে হে আল্লাহ রসুল সর্বপ্রথম কোন মসজিদটি তৈরি করা হয়েছে তিনি বললেন মসজিদে হারাম যেটা আমরা বাইতুল্লাহ জানি তাই সারা বিশ্বের মানব জাতিকে লক্ষ্য করে বলি আপনার আমার উপর যদি হজ ফরজ হয় এখনই আপনি নিয়ত করে ফেলেন কারণ আল্লাহ রসুল সাল্লারে সাল্লাম বলছেন ইল্লাল বরুরিসুল্লাহ যে হজটি কবুল হবে তার মানে কবুল হজের ফজিলত হল যে জান্নাত দিবেন আল্লাহ সুবহান জান্নাত দিবেন তাই যে মসজিদটিকে সর্বপ্রথম দুনিয়ার বুকে তৈরি করা হয়েছে মসজিদটা আমাদের দেখা হবে এবং যাদের উপর হজ ফরজ হয়েছে হজ ফরজও আদায় হবে আল্লাহ সুবাহান আমাদের জন্য হজ করা তাওফিক দান করেন এরপরে তিনি বললেন মসজিদে আকসা যেটা আমরা জানি ফিলিস্তিনে যে মসজিদ এরপরে মসজিদ তৈরি করা হয়েছে তারপরে রসুল্লাহ আসল্লা সাল্লাম বললেন হে মানব জাতি তোমরা যেখানেই সালাতের সময় হয়ে যাবে এমন যদি সময় পাবে যেখানেই থাকো সারা বিশ্বের যে কোনো স্থানে থাকো যেখানেই থাকো যে অবস্থায় থাকো যখন সালাতের সময় হয়ে যাবে তোমরা ঠিক সময় সালাত আদায় করে নেবে কারণ তাআলা বলেন আলাল এ সালাত আলালিত সালাত নির্দিষ্ট সময় নির্ধারিত সময় পড়ার জন্য তাআলা ফরজ করে দিয়েছেন আর সালাতই মানব জাতিকে অন্যায় অপকর্ম ব্যাপনা অশ্লীলতা সকল অপকর্ম অন্যায় থেকে সালাতই মানব জাতিকে রক্ষা করে তাই তো মোহানাল্লা তাআলা বলেন ইন্নসলাত ইন্নসলাতা তানহা আনিল মুনকার সালাতই মানব জাতিকে সকল অন্যায় অপকর্ম বেহায়াপনা অশ্লীলতা কাজ থেকে রক্ষা করে তাই ইমাম আলবানি রহমল্লাহ এ মর্মে একটি হাদিস নেসছেন সিলসিলা শহীহা তিনি বলছেন বান্দার যদি সালাদ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে আর সালাদ যদি বাতিল হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তাই বান্দার যদি সালাদ ঠিক হয়ে যায় সমস্ত আমল ঠিক হয়ে যাবে সালাদ বাতিল হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে আল্লাহ সুবাহালা আমাদের জন্য ঠিক সময় ঠিক নিয়মে কোরআন শন্যা অনুযায়ী عمو القرى التوفيق دان قرن والله اعلم السلام عليكم ورحمه الله